Assalamualaikum. Zooey mom's kitchen এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে খুবই মজার মিষ্টি মোরব্বা তৈরি করে দেখাবো। এই মোরব্বাটি সবাই তৈরি করতে পারে। আজ আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমরার মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আমরা ছিলে এভাবে কেটে নিয়েছি। একটি আমরাকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে কেচে নিয়েছি। এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিলে আমরার ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করে এবং খেতে অনেক ভালো লাগে। এখন চিনি শিরাটা তৈরি করে নেব। প্যানের ভিতর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি এবং এই চিনির সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটি ফ্লেভারের জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ এবং 2টো দারুচিনি। চিনিটা গলে গেছে, এখন এর ভিতরে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলোকে আমি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আমড়াগুলো এখন নেড়ে দেব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তবে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির টেস্ট খুব ভালো আসে। লবণটাকে আমি আমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মোরব্বাটা আমার প্রায় শেষের দিকে, আমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটি কাঁটা চামচ দিয়ে আপনারা চেক করে নিতে পারেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। মোরব্বা রান্না কমপ্লিট। এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমড়ার মিষ্টি মোরব্বা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মোরব্বা রেসিপি থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।